উৎপাদন ও বিপণনের মধ্যে পণ্যের দামের ব্যবধান বেশি রাখা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া পণ্য পরিবহন খরচ কমাতে ভোক্তা অধিকারের মনিটরিং চলবে বলেও আশ্বাস দেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, মাছ, মাংস, ডিম ও দুধের দাম কমাতে আলোচনা হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেশের বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বাড়াতে বলা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে জিনিসপত্রের দাম এখন সন্তোষজনক অবস্থায় আছে, দাম আরও কমাতে সরকার চেষ্টা করছে বলেও আশ্বস্ত করেন। কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আমরা দেখব। তবু বলেছে উৎপাদন যাই, এখন আপাতত চেষ্টা করেন উৎপাদন বাড়াতে। আবার বিপণনের জন্য বাজারের জন্য যায়, এবং বিপণনের ক্ষেত্রে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, সেটা আলাপ করে সেটা কমানো যায়। আর ভোক্তা অধিকার আছে, তারপর আমার কম্পিটিশন কমিশনে, তারা কিন্তু মনিটর করবেন।